শুভেচ্ছা জানিয়ে সৃষ্টি সানাল স্কুল এন্ড কলেজ সিরাজগঞ্জ শাখা ধারাবাহিক অনলাইন ক্লাস শুরু করছি। তো দেখো আজকে তোমাদের গণিতের আমি যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। তো এইটার জন্য তোমাদের একাত্তর পৃষ্ঠা বের করতে হবে, গণিতের একাত্তর পৃষ্ঠা। দেখো একটা উদাহরণ আছে, এটা একটা উদাহরণ। উদাহরণ লেখা আছে যে সুমির 40টি রং পেন্সিল আছে, সে পেন্সিল গুলো সমান পাঁচ ভাগে ভাগ করল, সমান কত ভাগে ভাগ করলো, পাঁচ ভাগে, এবং দুই ভাগ কর্মীকে দিল। কর্মী কয়টি পেন্সিল পেল? এখানে একজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে কর্মী, সে হচ্ছে কর্মী, এবং এখানে পাঁচটি কি আছে, রং পেন্সিল আছে, এবং সুমির, সেটা সুমির কিন্তু আছে রং পেন্সিল, এবং সেই রং পেন্সিল যে কয়টা ভাগ করছে, পাঁচটা ভাগ করছে। পাঁচটা ভাগের মধ্যে দু ভাগ কাকে দিয়েছে, কর্মীকে দিয়েছে। আমাকে প্রত্যেকটা ভাগ বের করতে হবে, মানে একটি ভাগে কয়টি, তারপর একটি ভাগ বের করে আমার কর্মীকে কয় ভাগ দেবো সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি, যেহেতু এটা কথা লক্ষ্য, আমাকে কথা লক্ষ্যকে সাজাতে হবে, এভাবে সাজাতে হবে। তাহলে দেখো আমি লিখতে পারি যে পাঁচ ভাগে পেন্সিল আছে 40টি, কয়টি, পাঁচ ভাগে পেন্সিল আছে 40টি, যেহেতু পাঁচ ভাগ করছে সমান পাঁচ ভাগ করছে, যেহেতু পাঁচ ভাগ করছে এটা, সেহেতু পাঁচ ভাগে পেন্সিল আছে 40টি, অতএব এক ভাগে পেন্সিল আছে, এখন যেহেতু পাঁচ ভাগে আছে 40টি, তাহলে এক ভাগে থাকবে কত, তাহলে অঙ্কটা কি হবে, অঙ্কটা হবে ভাগ, অঙ্কটা হবে ভাগ, তাহলে 40 ভাগ হচ্ছে 5, এত, তাহলে সমান এখানে আমরা দেখা যাচ্ছে এখানে পাঁচটা কিন্তু ভাজক, পাঁচটা হচ্ছে ভাজক, আর হচ্ছে ভাজ্য হচ্ছে 40, পাঁচ হচ্ছে ভাজক এবং 40 হচ্ছে ভাজ্য, যেহেতু সেহেতু আমরা কি করবো যে ভাজক দ্বারা ভাজ্যকে আমরা ভাগ করবো। তাহলে এখানে যদি আমরা ভাগ করি, এখানে যদি আমরা হ্রাস করি, দেখো এই পাশে যদি আমরা হ্রাস করি, এখানে হ্রাস করলে কি হবে, হ্রাস করলে পাঁচ ভাগ দিলে তাহলে পঞ্চাশটা 40, পাঁচের দিন আমরা করলে কি হবে, পঞ্চাশটা 40, তোমরা একটু ভালো করে দেখো। হ্যাঁ তুমি দেখতে পারো ওই যে 50-40 আমরা আজকে ভাগ দিচ্ছি এখানে, যে 50-40, তাহলে এখানে কত হবে, তাহলে প্রত্যেকটা ভাগে কতগুলো পেন্সিল থাকবে, প্রত্যেকটা ভাগে পেন্সিল থাকবে হচ্ছে 8টি করে পেন্সিল। তাহলে এটা দেখো যে এইরকম মানে একটা ভাগে থাকছে 8টি, এরকম দুইটা ভাগ করে নিয়ে দিছে, একটা ভাগে থাকবে কত, 8টি, একটা ভাগে থাকে 8টি, তাহলে দুইটা ভাগে কতগুলো থাকে সেটা কি হচ্ছে, তাহলে এই অঙ্কটা কি হবে, একটা ভাগে থাকে কর্মী, যেহেতু দুই ভাগ পেয়েছে তাহলে পরবর্তী অঙ্কটা কি হবে, পরবর্তী অঙ্কটা হবে গুণ। তাহলে আমরা পরের অঙ্কটা দেখতে পারি, কোথায় নিতে পারি অঙ্কটা, যেহেতু তোমাদের অঙ্কটা আছে উদাহরণ যেহেতু বইয়ে আছে, তাহলে আমি এই প্রশ্নটা মুছে দিলাম, আমি মুছে দিলাম এবং একটু মুছে দিলাম, দেখো মুছে দে, তারপর বলছে যে অঙ্কটা বলছে যে যে কর্মী কয়টি পেন্সিল পেল, লাস্ট প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্ন বলছে উত্তর কয়টি পেন্সিল পেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাগে থাকে 8টি, তাহলে এক ভাগে কর্মী পেল 8টি পেন্সিল, যেহেতু দুই ভাগ সেটা আমরা লিখতে পারি যে কর্মী এক ভাগে পেন্সিল পেল 8টি, এক ভাগে কিন্তু পেয়েছে কর্মীকে। আমাদের প্রশ্ন লেখা আছে, দেখো এখানে দেখতে পাবো যে এখানে লেখা আছে যে কর্মী দুই ভাগে কর্মীকে দিল, দুই ভাগ কর্মীকে দিল, কর্মী কয়টি পেন্সিল দিল,
তাহলে দুই ভাগ যেহেতু এক ভাগ এক ভাগ কাটি পেয়েছে হবে তাহলে উনি উনি দুই ভাগে দুই ভাগে পেন্সিল পেল আর গুণ দুই মানে এটা গুণ পরবর্তীটা হচ্ছে গুণ এটা কি प्रत्येक भागे कतगुलो थाके সেটা বের করব যে ওনলি কয়টা ভাগ পেয়েছে দুইটা ভাগ তাহলে আমাদের যদি আমি দুইটা ভাগ না দিই একটা ভাগ দিই তাহলে একটা ভাগই কিন্তু ওনলি পাঁচটা তাহলে এটা যদি ওই বলতে দুইটি ভাগে যদি বলতে দুইটি ভাগ তাহলে ওনলি দুই ভাগে পেন্সিল পেল আর গুণ দুই আর গুণ দুই তাহলে আর গুণে 16 টি পেন্সিল তাহলে উত্তর হবে কি গণিতের ক্ষেত্রে কোনো সময় হলে উত্তর লিখবে উত্তর লেখা লাগবে না তাহলে ওনলি পেল 16 টি सभा चेष्टा करते उदाहरण प्रैक्टिकली তাহলে এটা বলতেছে যে 45 টি লজেন্সের মত 10 টি লজেন্স আর এক পাশে লজেন্স তাহলে এক পাশে রেখে দিলে এক পাশে রেখে দিলে তাহলে 10 লজেন্স আছে কয়টি 35 টি 45 থেকে 10 টা লজেন্স দিছি মানে 45 35 টি আর 35 টি লজেন্স মানে 35 টি লজেন্স একটু বুঝতে হবে আচ্ছা তারপরে বলছে যে বাকি লজেন্স মধ্যে এই 35 টা লজেন্স এই বাকি এই যে 35 টা লজেন্স কি বলছে পাঁচজন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে প্রত্যেককে কয়টা করে লজেন্স করব মানে প্রত্যেককে মানে আছে তাহলে কতটা আমরা কি মানে দেখতে পাচ্ছি যে প্রথমে অঙ্কটা বিয়োগ প্রথমে অঙ্কটা বিয়োগ দেওয়ার পরে অঙ্কটা পরেরটা ভাগ পরেরটা ভাগ তাহলে প্রথমে বিয়োগ তারপরে হচ্ছে ভাগ তাহলে আমরা চল অঙ্কটা করি প্যাকেটের লজেন্স আছে 45 টি তাহলে সমাধান সমাধান করব যে প্যাকেটে লজেন্স আছে 45 টি
তারপর কি বলছে 10 টি লজেন্স এক পাশে রাখো মানে 10 টি লজেন্স বিল দিচ্ছে বাদ দিচ্ছে তাহলে 10 টি লজেন্স যদি শরীরে আবার তাহলে লজেন্স থাকে পারে একটা লজেন্স আছে 45 10 টি লজেন্স শরীরে লজেন্স থাকে 10 টি লজেন্স থাকবে 45 বিয়োগ 10 35 তাহলে লজেন্স 10 টি লজেন্স সরিয়ে নিলে লজেন্স থাকবে কয়টি 35 তাহলে 35 টি লজেন্স এখন বলতেছে যে এই 35 টি লজেন্স পাঁচ ভাগে ভাগ মানে লজেন্স বাকি লজেন্স বলতে পাঁচজন শিশুর মধ্যে সমান পাঁচজন শিশুর লজেন্স পাবে প্রত্যেককে বলতেছে যে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে তাহলে চলো আমরা অঙ্কটা করে তাহলে পাঁচজন শিশু পর্দা পাঁচজন শিশু শিশু লজেন্স পাবে 35টি অতএব বলছে যে প্রত্যেক প্রত্যেকজন মানে প্রত্যেককে কয়টি করে লজেন্স পাবে তাহলে একজন শিশু লজেন্স পাবে 35 ভাগ 5 সমান সমান দাও 5 7 তাহলে 5 7 আমরা করো 5 দিয়ে 35 এর ভাগ তাহলে 5 7 35 মিলে গেল কতটি হলো 7টি কতটি হলো 7টি তাহলে 5 7 35 তাহলে প্রত্যেক পার্টি পেল লজেন্স তাহলে প্রত্যেকে পেল 7টি করে লজেন্স তাহলে উত্তর হবে প্রত্যেকে পেল এটি হবে উত্তর যে প্রত্যেকে পেল 7টি লজেন্স তাহলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পেল 7টি করে লজেন্স পেল প্রত্যেককে তাহলে প্রত্যেকে লজেন্স পেল হচ্ছে 7টি আশা করি অঙ্কটা বুঝতে পারছো যে খুবই সহজ অঙ্কগুলো তাহলে দেখা যায় অঙ্কগুলো সমাধান করে দেওয়া আছে যে প্রথমে বিয়োগ করি তার এরপরে ভাগ করি এরপরে এবং পরে ভাগ করি এগুলো সব লেখা আছে তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে 3 এবং 4 তোমাদের জন্য এই স্থান দেখে নিব আমি তোমাদের এই স্থান তোমাদের থাকবে হচ্ছে 71 পৃষ্ঠা চার উদাহরণ থাকবে এটা তোমাদের পেজটা ভাষা তোমার তাহলে ক্লাস আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাসায় থাকবে বাবা মার কথা শুনবে আল্লাহ হাফেজ